Maggi challenge for 24 hours কারণ আগে আমাদের ভিডিওটা ইউলো হয় Maggi is ready আর পিটে কি বলবো চারটে থেকে ছটা মনে হয় ছুটছু দৌড়াদৌড়ি করছে এই ম্যাগিটা দেখে ও ম্যাগি ম্যাগি রে ম্যাগি ম্যাগি আপাস রহন যায় কোই মশালা বাকি আমি অমৃত খাচ্ছি ম্যাগি পকোড়া উইথ কেচাপ সত্যি বলতে আমার একদম ম্যাগি খেতে ইচ্ছে করছে না সো হে গাইজ দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি বাডিস তো ইন্ট্রোটা করে করে নিলাম মানে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমি এখনও পর্যন্ত সত্যি জানি না মানে হঠাৎই আমার মনে হলো যে ভিডিও করবো তাই ভিডিও মানে শুরু করে দিয়েছি আর কি বাট কী নিয়ে ভিডিও করবো আমি এখনও জানি না তো ভাবলাম কোনো কালার ফুড চ্যালেঞ্জ করবো বাট কালার ফুড চ্যালেঞ্জ মানে কোনো ফুড চ্যালেঞ্জ কথার মানে করার কথাই আর কি মাথায় এসেছিলো বাট তারপরে মনে হলো যে কালার ফুড চ্যালেঞ্জটা খুব ট্রেন্ডিং সেটা করবো বাট কালার ফুড চ্যালেঞ্জ করতে গেলে দেখছি অনেক জিনিসপত্র চাই তো এখন সেটা বাড়িতে অ্যাভেলেবেল নেই আর আজকে আমার ভিডিও করতে সত্যি খুব ইচ্ছে গেছে তো ভাবছি যে কী ভিডিও করবো তো জানি না এখনও পর্যন্ত কী ভিডিও করব তো দেখি সো গাইস আমি ভিডিও করার টপিক পেয়ে গেছি আর কি আমি করব হচ্ছে ম্যাগি চ্যালেঞ্জ ফর 24 আওয়ার্স কারণ আগে 24 আওয়ার্সে সায়নের যে চ্যালেঞ্জটা করেছিল অ্যালফাবেটিক্যাল অর্ডার ফুড অর্ডার কিছুটা ছিল হয়তো সেই চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো আমার একটু লোক হলো আর কি যে প্লিজ ভিডিও এটা তো সাপোর্ট করো আর কি তো আমি ভাবলাম যে বাড়িতে অ্যাভেলেবেল এখনও অবধি ম্যাগিটাই আছে তো ম্যাগিটাই আমি ম্যাগি চ্যালেঞ্জ করবো 24 আওয়ার্স বাট আমি এখনও পর্যন্ত জানি না যে 24 আওয়ার্সের জন্য মা ম্যাগি খেতে আমাকে অ্যালাউ করবে কি না বাট তাও আমি তোমাদেরকে কথা দিয়ে ফেললাম তো জানি না এরপর কী হতে চলেছে তো যদি অ্যালাউ করে তো তোমরা চ্যালেঞ্জটা দেখতে পাবে আর যদি না করে তো কি আর করবো তো যাই হোক চলো এবারে মাকে আগে রাজি করাই দেন একদম ব্রেকফাস্টের দেখা হচ্ছে আর হ্যাঁ আজকে আমি সারাদিন ইয়েলো পরবো ভেবেছি কারণ সবাই দেখেছি যে ম্যাগি চ্যালেঞ্জ বা মানে ইয়েলো চ্যালেঞ্জ করে আর কি ইয়েলো কালার সব কিছু ইয়েলো থাকে তো সেটা তো সম্ভব নয় এখন আপাতত তো ভেবেছি যে ইয়েলো ড্রেস পরবো আর কি যত সম্ভব ইয়েলো রাখার চেষ্টা করবো বাট এটা কোনো ইয়েলো চ্যালেঞ্জ না এটা হতে চলছে ম্যাগি চ্যালেঞ্জ তো চলো এবারে ব্রেকফাস্টে একদম দেখা হচ্ছে 2000 years later তাই মাকে বলে দিয়েছি মানে এই 24 আওয়ার্স ম্যাগি চ্যালেঞ্জটা তার মধ্যে প্রচণ্ড বকাও আমি খেয়েছি বাট মা অ্যালাউ করেছে চ্যালেঞ্জটা করার জন্য তো ফাইনালি আমি ম্যাগি চ্যালেঞ্জটা করছি ইয়ে গাইস আজ সারাদিন ধরে আমি ম্যাগি খাবো 24 আওয়ার্স ও মাই গড এটা হয়তো আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে 24 ঘন্টা আমি যদি ম্যাগি খেতে পারতাম কী ভালো হতো বাট আজকে তোমাদের দৌলতে শুধুমাত্র তোমাদের দৌলতেই আমার স্বপ্নটা আজ পূরণ হচ্ছে আই এম সো হ্যাপি এখন আমি আর বক বক করছি না এখন প্রচণ্ড খিদে পেয়েছে আর অলরেডি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে এসবের চক্করে না মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমাকে খেতেও হবে ঠিক আছে তো যাই হোক এবারে চলো ব্রেকফাস্ট আগে রেডি করি দেন আসছি সো হে গাইস আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি চ্যালেঞ্জটার জন্য আর আমার ড্রেসটা যেরকম তোমাদের বলেছিলাম যে ড্রেসটা আমি আজ সারাদিন চেষ্টা করবো ইয়েলো কালারের পরার যেহেতু ম্যাগি আমাদের ইয়েলো হয় তো আমি ভেবেছিলাম সর্বস্তরে চেষ্টা করবো বাট আমার কাছে কোনো নেল পেন্ট নেই ইয়েলো কালারের বাট আমি হেয়ার ক্লিপ একটা লাগিয়ে ফেলেছি ইয়েলো তো যাই হোক এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর আমি যেহেতু রেডি তাই আমার ব্রেকফাস্ট ম্যাগি ইজ রেডি ও মাই গড আজকে না আমার পেটে কি বলবো চারটে থেকে ছটা মানে ছুটছু দৌড়াদৌড়ি করছে এই ম্যাগিটা দেখে অলরেডি আমার খিদে কিন্তু পেয়েছে বাট তাও ম্যাগিটা দেখে আরোই আমার খিদেটা 10 গুণ বেড়ে গেছে তো আজকে আমার সত্যি এতটা হ্যাপি যে সারাদিনে আমি ম্যাগি খাবো আমার তো ভেবেই জাস্ট আমি এত খুশি হয়ে যাচ্ছি যে কী বলবো গাইস তো আমি আর তর সইতে পারছি না তো চলো আমি জলদি করে এটা খাই বাট আরেকটা কথা বলে দিই এটা কিন্তু একদম সিম্পল যেভাবে ম্যাগি তৈরি করা আর কি হয়তো দেখে বুঝতে পারছো সেরকমভাবে বানিয়েছি কারণ আমার এতটা খিদে পেয়েছিলো যে আমি আর কোনো কিছু রিসার্চ করে বা মানে আমি ম্যাগি দিয়ে অত কিছু বানাতে পারি না তো যতটা আমি জানি মানে সিম্পল যেরকমভাবে 2 মিনিটে ম্যাগি 2 মিনিট যেহেতু হয় না বাট তবুও যেমন করে ম্যাগি করে সেরকমই আমি ব্রেকফাস্টে আর কি বানিয়েছি তো আমি চেষ্টা করবো লাঞ্চে কিছু ডিফারেন্ট ট্রাই করার তারপর স্ন্যাক্সে কিছু ডিফারেন্ট ট্রাই করার বা আর ডিনারও কিছু ডিফারেন্ট ট্রাই করা তো এখন আমি সিম্পলি খাচ্ছি তো চলো মানে চলো কি আমি মানে এখন খাই নাহলে আমার প্রচণ্ড খিদে পেয়েছে মানে আমি কি বলবো আর এই গরমের মধ্যে কি বলবো ম্যাগির দৌলতে এই ফুল জামা পরে ফুল টি শার্ট পরে একদম অবস্থা আমার আরও খারাপ লাগে তো চলো আমি তাড়াতাড়ি খেতে স্টার্ট করি আমার প্রচণ্ড খিদে পেয়েছে
ম্যাগি ম্যাগি রে ম্যাগি ম্যাগি আপা সো রহনা যায় কোই মশালা বাকি আ ম্যাগি ম্যাগি রে ম্যাগি ম্যাগি তো গাইস ম্যাগিটা খেতে খেতে বললি আমরা আমি আর সায়ন একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম ম্যাগি নিয়ে মানে 2 মিনিটে ম্যাগি খাওয়ার চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জটা যদি তোমরা না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে গিয়ে অলরেডি দেখে নিও আর এতটা ম্যাগি ক্যামেরায় যদি বসে বসে খাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এটা আমি অফ ক্যামেরা শেষ করে আসি নাহলে ভিডিওটা এত লম্বা হয়ে যাবে যে তোমরা দেখতে চাইবে না তো আমি এটা খেয়ে পরে আবার আসছি তো গাইস আমার ম্যাগি খতম হয়ে গেয়া এখন মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো বাট এখন আর খাবো না কারণ সারাদিন আমাকে ম্যাগি খেতে হবে তো যাই হোক ব্রেকফাস্ট আমার ডান ঠিক আছে এবারে একেবারে লাঞ্চে দেখা হচ্ছে তো আজকে মনে হচ্ছে যে আমার মানে সারাদিন এমনিতে অন্য অন্য অন্যের দিন বলছি মানে অন্য যেই দিনে হয় ভাবতাম যে সত্যি যে আগে বলেছি হয়তো যে তোমাদেরকে যে যদি ম্যাগি খেতে পারতাম বা পছন্দের কোনো খাবার খেতে পারতাম সারাদিন তো সেটা হতে না হচ্ছিলো না বাট তোমাদের দৌড়তে শুধুমাত্র তোমাদের দৌড়তে তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি সারাদিন আজ ম্যাগি খাবো আমার কী বলবো আর আমি সেটা চ্যালেঞ্জটা শুরু করে দিয়েছি সেটাও কী বলবো আর আর আমি চেষ্টা করবো যে পুরোপুরি চ্যালেঞ্জটা কমপ্লিট করার তো রাতের দিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে কোয়ালিটি একটু খারাপ আসবে আর এমনিতে আজকে প্রচণ্ড মেঘ করছে তো চলো একবারে এবারে সোজা একদম লাঞ্চে দেখা হচ্ছে সো গাইজ অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমি একদম ফুল রেডি সেডি হয়ে অন্য একটা ড্রেস পরা হাজির হয়ে গেছি আর কি আর তার সাথে সাথে আমার লাঞ্চের ম্যাগি ইজ রেডি তো এই ম্যাগিটাও আমি পুরোপুরি সিম্পলভাবেই বানিয়েছি দেখতে পাচ্ছ কারণ আমি সত্যি বলছি ম্যাগি নিয়ে আমি কোনো ম্যাগি কি আমি কোনো রেসিপি করতে পারি না তো যাই হোক আমি এটা একটু ভেজিটেবল দিয়ে ট্রাই করেছি আর এটা না একদম খুব গরম একদম হটি হটি তো একদম বুঝতেই পারছো যে তোমরা কত পরিমাণে মানে ভাবটা উঠছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট রিয়েলি এটা কিন্তু অত্যন্ত গরম আছে মানে এই মাত্র জাস্ট আমি বানিয়ে দেন রেডি রেডি হলাম তারপরে এলাম মানে একটু যাতে ঠান্ডা হয় আর কি মানে আমি না গরম অত গরম খেতে পারি না একসাথে তো যাই হোক লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে যেমনটা বললাম আর আজকে যেমনটা বললাম যে তোমাদের বাইরে মেঘ মেঘ করছে হয়তো বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে তো আজকে বেশ সুন্দর মানে আমি ভালো দিনেই বেশ করছি জিনিস আর ম্যাগি যেমনই হোক ম্যাগি রেসিপি যেমনই হোক একরকম হোক দুরকম হোক হাজার রকম হোক ম্যাগি তো ম্যাগি হয় এটা তো মানতেই হবে তাই না ম্যাগি ইজ বেস্ট তো আমি আর দেরি করবো না অলরেডি 1:30 পেরিয়ে গেছে আমি 1:30 সময় লাঞ্চ করি আর কি তো এটাতে একটু ভেজিটেবল দিয়ে আমি ট্রাই করেছি বাড়িতে যা যা ছিল আর কি অ্যাভেলেবেল ভেজিটেবল তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো চলো আমি আমার লাঞ্চটা সেরে নিই সো গাইস চলো এবার আমি স্টার্ট করি খাওয়া ইটস টু ইয়ামি মানে আমি নিজে বানিয়েছি বলে কিছু বলছি না যে এটা খুব সুন্দর হয়ে যায় বা কিছু না বাট সত্যি বলছি তোমরা ভেজিটেবলস দিয়ে ট্রাই করতে পারো এটা টু ইয়ামি কী বলবো আর ম্যাগি তো বললাম যেমনই হোক ম্যাগি ইজ বেস্ট কী বলবো আর তো আমি চট করে এটাকে শেষ করে নিই অমৃত খাচ্ছি সো গাইস আমার ম্যাগি অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছো আই থিঙ্ক তো এটা আমি খতম করি চট করে সো গাইস তোমরা দেখলে আমার লাঞ্চ অলরেডি ডান তো এবারে আসে স্ন্যাক্সের পালা তো কী বলবো স্ন্যাক্সে কী করবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না স্ন্যাক্সে তখন তো আর খিদেও পাবে না
মানে কী আমি ট্রাই করবো আমি সত্যি বুঝতে পারছি না। তো দেখি একটু গুগল করি বা ইউটিউবে একটু রেসিপি সার্চ করি ম্যাগি দিয়ে কিছু স্ন্যাক্স বানানো যায় নাকি চটজলদি, তো আমি সেটাই ট্রাই করবো ভেবেছি। তো জানি না এখন কিছু বলতে পারছি না, তোমরা তো দেখতেই পাবে। চলো এখানে ভিডিওটা এখন স্টপ করছি, আবার বিকেলবেলা স্ন্যাক্স টাইমে দেখা হচ্ছে। বিকেলবেলা বলেছিলাম কিন্তু অলরেডি আমি রেডি হতে হতে আর আমার ব্রেক মানে ব্রেকফাস্ট বলছি স্ন্যাক্স রেডি করতে করতে অলরেডি সন্ধে হয়ে এসেছে। তো আমি করেছি হচ্ছে ম্যাগি পকোড়া উইথ কেচাপ। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, নিজের হাতে বানিয়েছি নিজের চ্যালেঞ্জের জন্য, তোমাদের জন্য মানে তোমাদের জন্য ভিডিও করতে নিজে চ্যালেঞ্জ নিয়েছি আর নিজে ম্যাগি পকোড়া ফার্স্ট টাইম ট্রাই করে জানি না কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। আর হয়তো আমি একটু বেশি সাজুগুজু করে ফেলেছি কারণ এমনিতে আমি বাজার যেতাম, তো ভাবলাম একবারই রেডি হয়ে নিই আর একবারই ভিডিওটাও সেরে নিই। তো বাইরে প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে তাই মানে আমাকে জায়গাটাও চেঞ্জ করতে হলো। তো কী বলবো আর, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে মানে একটু ইগনোর করো। তো আমি আমার একটু তাড়া আছে, বাজারও যেতে হবে, তো চট করে আমি খেয়ে পরে দেন আমি যাব। তো আমি এই জন্য বেশি একটু রেডি হয়েছি, ভাবলাম যে একটু ভালো করে রেডি, আর রেডি হতে স্টার্ট করলেই না বেশি রেডি হয়ে ফেলি আমি জানি না মানে কেন। তো যাই হোক, আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে এসেছে, মানে যেহেতু তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি চ্যালেঞ্জ 24 ঘন্টা চ্যালেঞ্জে ইয়েলো কালারের ড্রেস পরার চেষ্টা করব সারাক্ষণ। তো আর বেশি বকবক করছি না, তো আমি ফার্স্ট টাইম ম্যাগি পকোড়া বানিয়েছি যেরকম বললাম, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, এবার আমিও এক্সাইটেড খুব এটা ট্রাই করার জন্য, মানে ফার্স্ট টাইম বানিয়েছি তো ধরো দিয়ে কেমন হয়েছে কী হয়েছে জানি না। তো চলো ফার্স্ট বাইটটা ট্রাই করি, ভেবেছিলাম কফির সাথে খাবো, বাট কফির সাথে খেলে না চ্যালেঞ্জটা অন্যদিকে চলে যাচ্ছে, মানে কফি ম্যাগি মানে আর ইচ্ছে হলো না কারণ আমার কাছে টাইমের একটু অভাব হয়ে গেছে। তো চলো আর বেশি দেরি না। গাইস আমি এত সুন্দর রান্না করতে পারি, পকোড়া বানাতে পারি তো জানতামই না। গাইস সত্যি বলছি এটা খুব টেস্টি হয়েছে, খুব জানি না ম্যাগি পকোড়া হয়তো এমনি তো টেস্ট হয়, আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি মানে ম্যাগি পকোড়া আমি আগে খাইওনি আর টেস্টও করিনি, মানে এরকমভাবে ট্রাই করিনি। তো বেস্ট লাগছে সত্যি বলছি। আর পকোড়া বলো যাই বলো, চা আর এই কেচাপ অসম্ভব অসাধারণ লাগে, অসাধারণ। ইজ টু গুড গাইস, সত্যি এটা এত ভালো হয়েছে আর মুখের কথাটাও বেরোচ্ছে না ঠিক করা, সত্যি বলছি এটা টেস্ট সত্যি অসাধারণ। তো আমি তো তাড়াহুড়ো করে বানিয়েছি, জানি না মানে আমি এটা রেসিপিটা কিন্তু ইউটিউব থেকে দেখেছি আর কি, মানে আমি জানি না আর আমি নিজেই বানিয়েছি, মা একটু একটু গাইড করেছে। সত্যি বলছি এটা অসাধারণ অসাধারণ হয়েছে গাইস, তোমরা বাড়িতে একবার না একবার ট্রাই করে দেখতেই পারো অবশ্যই, তোমাদেরও খুবই ভালো লাগবে আমি সত্যি বলছি, এতটা টেস্টি এটা। গাইস কোয়ালিটিটার জন্য একটু ক্ষমা করে দিও, তো আমি চট করে এটা শেষ করি, আমার এমনিতেই বললাম তাড়া আছে। তো আমি তো এখন ম্যাগি পকোড়া নাহলে খেলাম, সকাল থেকে ওরকম ম্যাগি মানে দুরকম করেছিলাম, একটা বললাম ভেজিটেবল দিয়ে আর একটা সকালে খেয়েছিলাম নর্মাল ম্যাগি যেরকম হয়, আর এখন খাচ্ছি ম্যাগি পকোড়া স্ন্যাক্সে। তো রাতে আমি কী খাবো জানি না, আমার এখন থেকে মনে হচ্ছে যেন ম্যাগি আর মানে কী বলবো, হ্যাঁ পকোড়াটা একটু অন্য ধরনের তো তাই খেতে ইচ্ছা আছে, বাট ওই রকম ম্যাগি আমি আর খেতে চাই না, আর সকাল থেকে খাচ্ছি আর শেষ করি দেন আমি বকছি। তো গাইস আমার প্লেট পুরো ফাঁকা, এখন মনে হচ্ছে আরও 4-5টা থাকলে ভালো হতো। তো যাই হোক, আমি একটু হাত টাত ধুয়ে আবার আসি দেন কথা বলছি। গাইস আমার স্ন্যাক্স কমপ্লিট হয়ে গেছে, ম্যাগি পকোড়া সত্যি অসাধারণ হয়েছিল, আমি নিজে বানিয়েছি বলে বলছি না মানে সত্যি অসাধারণ হয়েছিল সত্যি। আর বাইরেটা দেখতেই পাচ্ছ যে একদম সন্ধে নেমে এসছে, এবার আমাকে একটু বাজার যেমন বললাম যে একটু কাজ আছে যেতে হবে। তো যাই হোক, স্ন্যাক্সটা আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি, তো এবারে স্ন্যাক্স তো কমপ্লিট বাট ডিনারটা এখনও বাকি আছে। বাট আমার সত্যি বলছি ওইরকম আর সেদ্ধ ম্যাগি বা ভেজিটেবলস দিয়ে ম্যাগি খেতে আর সত্যি ইচ্ছে করছে না, জানি না আমি কোনো আর রেসিপি বানানোর মতন আমার আর এনার্জি বা থাকবে কি না, আর কী বা বানাবো বলো, বাড়িতে তেমন কোনো জিনিসপত্রও নেই যে কিছু একটা মানে কী বলবো একটা
রিসার্চ করবো ম্যাগি দিয়ে। তো যাই হোক, আমি বুঝতে পারছি না আমি কী বানাবো, তো দেখছি চ্যালেঞ্জ যখন নিয়েছি আমি কমপ্লিট করার পুরোপুরি চেষ্টা করব আর কি। আর স্ন্যাক্সে আর ভিডিওটা অনেকটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি বকবক করছি না, সন্ধে অলরেডি হয়ে এসছে, তো আমাকে এখন যেরকম বললাম যেতে হবে, তো এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে ডিনার টাইমে। সো গাইস, ডিনার টাইম অলরেডি হয়ে গেছে আর ম্যাগিটাও রেডি হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে আমার একদম ম্যাগি খেতে আর ইচ্ছে করছে না। বাট কী করবো, চ্যালেঞ্জ যেমন নিয়েছি তাই কমপ্লিট তো করতে হবে, তো চলো আর দেরি করবো না, চটপট খেয়ে নিই। সত্যি বলছি, সারাদিন ধরে ম্যাগি খেয়ে খেয়ে না ম্যাগির প্রতি কেমন কেমন অরুচি হয়ে গেল। কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি তোমাদেরকে আমি বলেছি যে ভিডিওটা আমি করবো ম্যাগি চ্যালেঞ্জ 24 hours, তো আমি কমপ্লিট করার চেষ্টা করছি। বাট সত্যি বলছি ম্যাগি খেতে একদম ভালো লাগছে না। তোমরা কোনোদিন বাড়িতে এরকমভাবে ট্রাই করো না যে সারাদিন ম্যাগি খেয়ে থাকবো, সত্যি বলছি ম্যাগির প্রতি যে ভালোবাসাটা আছে সেটাও শেষ হয়ে যাবে, কী বলবো। আর আজকে আমার একদম খিদে ছিল না, তাই এই পরিমাণে ম্যাগি নিয়েছি, কারণ ম্যাগি খেতে এমনি তো ইচ্ছে যাচ্ছে না আর খিদেটাও নেই তেমন। তো আর বেশি কথা বলছি না, জলদি করে এটা শেষ করে কাল থেকে যখন চ্যালেঞ্জটা শুরু করেছিলাম তখন ম্যাডামের মনে হয়েছিল যে সারাদিনটা আমার খুবই ভালো যাবে, তোমাদেরকে সেটা বলেও ছিলাম, শেয়ারও করেছিলাম। বাট এখন এই রাতের বেলায় এসে কী বলবো, আর ইচ্ছে করছে না, সত্যি বলছি ইচ্ছে করছে না। আর যেহেতু অন্ধকার, রাত হয়ে গেছে অন্ধকার, তাই একদম কোয়ালিটি বাজে আসছিলো ওপরের ঘরে। আমি উপরের ঘরে করি ভিডিওগুলো, তোমরা যেরকম দেখো। আর এখন আমি আছি নিচের ঘরে, কারণ নিচের রুমে আছি, কারণ উপরের ঘরে একদম লাইট আসছিলো না, একদম অন্ধকার। তো সব কথা বলে শেষ করি এটা। গাইস, আমার ডিনার কমপ্লিট আর আমার চ্যালেঞ্জও কমপ্লিট, তো আবার একটু হাতটা ধুয়ে আবার আসছি। সো গাইস, ফাইনালি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, 24 ঘন্টা মানে 24 hours ম্যাগি চ্যালেঞ্জটা আশা করছি কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি আজকে সারাদিন ম্যাগি খেয়েছি পুরো, তোমরা এমনটা দেখলে। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের জন্য এটুকুই, আমি ভীষণ টায়ার্ড আর ম্যাগি খেয়ে খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি, কী আর বলবো। তো আজকের জন্য এটুকুই, টাটা।